আজকে একটা কঠিন বিষয় নিয়ে আলোচনা হবে, কিন্তু আগে একবার অনেক দিন আগে হয়েছিল, বলছেন যে জ্যেষ্ঠ মানেই কি শ্রেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ মানেই কি শ্রেষ্ঠ। তিনি যা বলছেন অবশ্যই বয়োজ্যেষ্ঠরা প্রণম্য, আমি বলি যে তাদের কথা মেনে চলা উচিত, অবশ্যই এই কথাগুলো ছোটবেলা থেকে শেখানো হয়। কিন্তু বর্তমান যুগপ্রেক্ষিতে জ্যেষ্ঠ মানেই কি শ্রেষ্ঠ এই কথাটা কিন্তু পুরো ভুল, মানতে পারলাম। কিছু সহজ উদাহরণ দিয়ে আপনাদের সামনে বোঝাবো বাস্তব কথা কতগুলো। বয়োজ্যেষ্ঠ মানেই তিনি সর্বদা, দেখুন আমাদের সমস্যাটা হচ্ছে প্রকৃত হয়ে ওঠা। তিনি যদি সত্যি প্রকৃত মানুষ হন, প্রকৃত শ্রেষ্ঠের মতো আচরণ করেন, অবশ্যই তিনি প্রণম্য, অবশ্যই তিনি মান্য, অবশ্যই তিনি তাকে মেনে চলা উচিত। কিন্তু তিনি যদি ভুল হন, তিনি যদি আত্মস্বার্থ কেন্দ্রিক হন, তখন কিন্তু কনিষ্ঠরাও জ্যেষ্ঠকে অতিক্রম করে যায়। এই কদিন আগে আপনারা জানেন বর্তমানে টিভি চ্যানেলগুলো খুলবেন, খুললে দেখবেন যে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেই ভ্যাকসিন অমিল বা ভ্যাকসিনেশনের যে লাইন পড়ছে সেখানে প্রচুর মানুষের ভিড়। কাদের দেওয়া হচ্ছে, মানে আমি কদিন আগে একটি হাসপাতাল থেকে জানতে পারি আর কি, সেখানে গিয়েও দেখেছি নিজের সচক্ষে পরিস্থিতির, যাদের বয়স 45+, 45 বছরের ঊর্ধ্বের ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া আছে, তারা কিন্তু বয়সে অনেকটা এগিয়ে গেছে। তো সেখানে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে রয়েছেন মানুষ, কিন্তু লাইন এক বিন্দু এগোচ্ছে না, কারণ সেখানে সামনেটাতে ফ্রন্টে কিছু ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, কিছু মানুষ নিয়ম না মেনে ঢুকে যাচ্ছেন। কারা যাচ্ছেন? বয়োজ্যেষ্ঠ। বয়োজ্যেষ্ঠরা তাদেরকে আজ্জোর করে বললেও শুনছেন না, জ্যেষ্ঠ মানেই শ্রেষ্ঠ নয়। আমি নিজে চোখে দেখেছি, একটা সময় আমরা ভাবি যে বৃদ্ধ হলে মানুষের আমরা তাদের মধ্যে হিংসা কামক্রোধ দবিগুলো নাকি দমিত হয়ে আসে, তাই না? শ্রদ্ধার পাত্র তিনি, বয়োজ্যেষ্ঠ মানেই। আমি দেখেছিলাম একজন বৃদ্ধাকে, দেখুন একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত ছিলাম একটা সময়, আজ থেকে কয়েক বছর আগে, সেখানে দেখেছি এক বৃদ্ধা আর কিছুদিন হয়তো থাকবেন, চলে যাওয়ার সময় সেই সময়ও তার কি হিমশ্রতা, তখনও মান সম্মান কি মোহ, এগুলো মোহ, খ্যাতি অর্জন করার মোহ তার মধ্যে সেই বয়সেও। বয়স তো একদম 80-82 পার করে ফেলেছেন হয়তো, হিংস্রতা তখনও গিজগিজ করছে। প্রতিটা সংসারে এমন অনেক শাশুড়ি মা আছেন, এমন অনেক শ্বশুর মশাই আছেন যারা পুত্রবধূর উপর অত্যাচার করে, তখন বলবেন তো জ্যেষ্ঠ মানে শ্রেষ্ঠ? সব আমরা বলি মেনে চলতে হয়, হ্যাঁ অবশ্যই সম্মান দিতে হবে, এমন বহু মানুষ আছে সম্মানের যোগ্য যে তাকে সম্মান দিন, মাথায় তুলে রাখতে হবে, কিন্তু জ্যেষ্ঠ মানেই শ্রেষ্ঠ এই কথাটা সব জায়গায় এখন কাটে না। বয়োকনিষ্ঠরা অনেক সময় এমন এমন কাজ করে, সত্যি বয়োজ্যেষ্ঠদের থেকেও তাদেরকে মনে হয় গিয়ে প্রণাম করি। বিতর্কে যাব না, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।